হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে গিয়েছিলাম জুনের স্কুলে, প্যারেন্টস ডে উপলক্ষে একটা প্রোগ্রাম ছিল ওদের, তো সেই জন্যেই গিয়েছিলাম। আর ভীষণ ভালো হয়েছিল প্রোগ্রামটা, দারুণ দারুণ হয়েছিল। আমার নাচগুলোও ভীষণ ভালো লেগেছিল আর নাটকটা তো দুর্দান্ত ছিল। তবে হ্যাঁ, একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি সেরকম কারোর ভিডিওই ইউটিউবে পোস্ট করিনি। এই কারণে, তার কারণ হচ্ছে যেহেতু এটা স্কুলের ভেতরে প্রোগ্রাম, তো সেই কারণে আমি কোনো প্রোগ্রামই আর কি আমি আপলোড করিনি, জাস্ট ফর ইউটিউব সেই কারণে। তো যাই হোক, যেটা বলছিলাম, সবার প্রোগ্রামই খুব ভালো হয়েছিল, কেউ মন খারাপ করো না, কারোরটা আমি আপলোড করিনি। শুধুমাত্র জুনেরটা একটুখানি, ও এমসি হয়েছিল, তো একটুখানি শুধু জুনেরটাই আমি নিজের মেয়ে বলেই আর কি দিয়েছি, এটা বলতে বাধ্যই হলাম, কারণ অন্যরা কেউ যদি আপত্তি করে সেই কারণে। আর স্কুলের বাইরে হলে আমি সবারটাই ছবিটা দিতাম, সবার ভিডিও দিতাম। কিন্তু জুন এদিকে, আমি এদিকে দাঁড়া, তুই এরা তোরা এদিকে, দাদা কোথায় গেল? ঠিক আছে। তো যেটা বলছিলাম, যে স্কুলের টিচারদের বারণ ছিল, সেই কারণে আমি ইউটিউবে আপলোড করিনি। তো যাই হোক, কেউ কিছু মাইন্ড করো না সেখানে। আর এখন চলে এসেছি সাউথ সিটি মলে, বুঝতেই পারছো দেখে। আর এই হচ্ছে আহিতা, জুনের বন্ধু, ও নাটক করেছিল। আর দেখো কতটা স্মার্ট হলে ও এই রকম ড্রেস আপেই সাউথ সিটির মতো একটা জায়গায় আসতে পারে। ওর মা তো বলছিলো যে ও কত দেখো এরকমভাবে চলে এসেছিলো। আমি তাই ওর মাকে বলছিলাম যে এরকম বলছো কেন, এই পজিটিভ দিকটা ভাবো যে ও কতটা স্মার্ট হতে পারে, যে এই রকম অবস্থাতেও ও সাউথ সিটির মতো জায়গায় আসতে পারে। কোনো মেয়ে হলে পারতো না, এটা কিন্তু একদম 100% শিওর। কিন্তু ও এখানে এত স্মার্টলি পুরো সাউথ সিটি মলটা ঘুরেছে এই রকমভাবে, এবং অনেক অ্যাক্টিংও করেছে, ভিডিও বানিয়েছে এইরকমভাবে। মানে ও যেই নাটকটায় ও যেই ক্যারেক্টারটা প্লে করেছে, সেই ক্যারেক্টারের মধ্যে দিয়েও এখনও চলছিল আর কি। মানে ও সারাক্ষণ কথাবার্তার মধ্যে ওরকম চলছিল। আর আমি এখন ভিডিও দেখি আর ভাবি যে সত্যি, আমরা যখন ছোট ছিলাম বা কলেজে পড়তাম, স্কুলে পড়তাম, আমরা কিন্তু এরকম পরিবেশ কখনো পাইনি, তাই না? কারণ স্কুল থেকে এসে যে কোনো রকম শপিং মলে যেতে হবে, বা অন্যান্য সময়, কারণ এত শপিং মল তো সেই সময় ছিলই না, হাতে গোনা ওই এসি মার্কেট আর নিউ মার্কেট এই রকম ছিল, সিরা মার্কেট এই রকম, তাও অনেক পরে হয়েছিল। যাই হোক, সেটাই বলছিলাম যে আমরা এরকম এত সুন্দর শপিং মল কখনোই পাইনি, যেটা খুব মিস করেছি। তাই ভাবি যে আগে হলে নিশ্চয়ই আমরা বন্ধুরা মিলে আসতে পারতাম, এখানে অনেকটা টাইম স্পেন্ড করতে পারতাম। এখন যাওয়া হয় না, এত শপিং মল হয়ে গেছে, কিন্তু বন্ধুরার সাথে যে একসাথে সবসময় সেটা হয়ে ওঠে না। তো যাই হোক, এই দিনটা খুবই ভালো লাগলো, আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর কেউ মন খারাপ প্লিজ করো না, আমি অন্য সময় অন্য কোনো পারপাসে ভিডিও বানালে আমি নিশ্চয়ই তোমাদের মেয়েদের ভিডিও দেব, বা তোমাদের ভিডিও দেব আর কি। কিন্তু এই যেহেতু স্কুলের প্রোগ্রাম বলেই আমি কিন্তু স্কুলের ভেতরের কিছু আমি শেয়ার করতে পারলাম না সেই কারণে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া চলবে, দেখতেই পাচ্ছো ও আমরা খুবই গল্প করছি। খাওয়া দাওয়ার মধ্যে ছিল আমরা, এটা মনে হচ্ছে রাজকচুরি নিয়েছিলাম, মানে এটা মনে হয় রাজকচুরি ছিল, আর এটা চানা ছিল, ভীষণই ভালো খেতে, আর সাথে আচার দিয়েছিল, পেঁয়াজ দিয়েছিল, তো এটা খেয়েছিলাম। আর খেয়েছিলাম হচ্ছে ধোসা, মশালা ধোসা নিয়েছিলাম, আর ওরা নিয়েছিল পিজা, মানে পিজাটা এতই, সেই জন্যই আহিতার বাবাও বলছিলো যে কী করে অত বড় পিজাটা ওরা খেতে পারবে, কারণ ওরা এমনিতে সত্যি কথা ভাত তো খেতেই চায় না, ভাত খাওয়ার সময় ওদের পেটে দিনবে ভাত ঢোকে না, মানে একটু না একটু হলে ফেলবেই, এটাই একদম মানে যা হয়। আর পুরো গোটা পিজাটাই খেয়ে নিয়েছিল তারপরে সে, যাই হোক এইরকমভাবে। তো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্য করে একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট সিনেমায়, ততক্ষণের জন্য টাটা।